অনেক দিন বাদে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। কাঁচা আমের টক ঝাল চাটনি, টক ঝাল মিষ্টি বলতে পারো, অনেকটা আচারের মতনই করেছি আমি। দেখো শুকনো মশলায় দিয়েছি আমি জিরে, মৌরি, ধনে আর শুকনো লঙ্কা। এটা খালি কড়ায় গরম করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর আমগুলো কেটে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর এদিকে গুড় অল্প জলে গুড়টাকে আমি একদম লিকুইড মোশন করে নিচ্ছি। এবার দেখো কেমন করে করছি এই টক ঝাল মিষ্টি চাটনিটা। একদম স্কিপ করো না, পুরোটা ভিডিও দেখো, তাহলেই বুঝতে পারবে কেমন করে টক ঝাল মিষ্টি চাটনি বা আচার বলতে পারো, যেটা খুব কম সময়ে চট জলদি তৈরি হয়ে যায় আর খেতে বেশ মজাদার। আর এটাকে তোমরা অনেক দিন স্টোরও করে রাখতে পারবে, এক মাসের মতো আরামসে স্টোর করতে হবে পারবে। আর এটা সব থেকে সুবিধে হচ্ছে, রোদে শুকাতেও হচ্ছে না, সময়ও লাগছে না, ইচ্ছে করলো আচার খাওয়ার, চলো বানিয়ে ফেলি চট জলদি এইভাবে আচার আমি। তো এই দেখো যেটা আমি মশলা তৈরি করেছিলাম গুঁড়ো করে নিয়েছি, আর গুড়টাও দেখো ভালো করে জাল হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে দেখো নেক্সট প্রসেস কী করছি আমি। গুড়টা একদম লিকুইড হয়ে যাওয়ার পরে ঢেলে রেখেছি, আর কড়াইয়ে সর্ষের তেলে পাঁচ ফোড়ন সোমবার দিয়ে নিলাম, আর আমটা ভালো করে কেটে নিয়েছি। আমটাই বেশ রং ধরেছে, কিন্তু এটা কিন্তু পাকেনি, এটা কাঁচাই রয়েছে। ফোড়নের মশলাটা ভালো করে ভাজা হলে এই আমগুলো এবার আমি কড়াইয়ে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে খুব ভালো করে এটাকে সাঁতলে নেব শুধু নুন আর একটু হলুদ দিয়ে। ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিট ঢেকে দেবো, যাতে এটার মধ্যে একটা সফটনেস চলে আসে। তাহলে কি হবে, এটা বেশ গলেও যাবে না, কিন্তু নরম ভাবটাও চলে আসবে। তো দেখো আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার সাতলানোর পরে এর মধ্যে গুড়ের জলটা যেটা বানিয়ে রেখেছি ওটা আমি অ্যাড করে দিলাম। এবার ভালো করে এই জলটা যতক্ষণ না শুকোচ্ছে সম্পূর্ণরূপে, তো ততক্ষণ আমি এটা ভালো করে একটু হাই ফ্লেমে নাড়তে থাকবো, যাতে নিচেও না ধরে যায়। তো এই দেখো, আর এদিকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা কিন্তু সব শেষে ব্যবহার করতেই হবে, নাহলে যে আচারের ফ্লেভার আসবে না। চাটনি তো আমাদের রেডি, কিন্তু খেতে হবে আমাদের টক ঝাল মিষ্টি চট জলদি আচার। তো সেটাকে আমি এইভাবে ব্যবহার করছি, দেখো গুড়ির জলটা ভালো করে টেনে এসেছে। তো এবার আমি ভাবছি মিলিয়েই দিই, দেখো জলটা বেশ শুকিয়ে এসছে, গুড়গুলো অনেকটা টেনে নিয়েছে, আর আমটাও খুব সুন্দর সফট হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে মশলাটা অ্যাড করে আরও পাঁচ সাত মিনিট নেড়ে গ্যাসটা অফ করে দেবো। এই মশলাটা আমি অ্যাড করে দিলাম, আর এই মশলাটা দিলে পরে একটা ফ্লেভারই আলাদা চলে আসে। তো আমের সিজনে আমের এই টক ঝাল মিষ্টি আচার বা চাটনি যেটাই হোক, তোমরা কিন্তু বানিও ঘরে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, প্রচুর প্রচুর ভালোবাসা দাও। দেখো আমার তৈরি হয়ে গেছে আমের টক ঝাল মিষ্টি চাটনি অথবা আচার, যেটা আমি খুব সুন্দর করে ফ্রিজে স্টোরও করতে পারবো অনেকদিন। আর যখনই মন চাবে দুপুরবেলা একটু চটপটা কিছু খাই, দেখো জিভে জল এসে যাচ্ছে, এটা যেন সেই সময়টাকে আমার একটু মহিময় করে দেবে তুলবে। তো এই আচারটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি খাওয়ার জন্য রেডি এই আচারটা। তো তোমরাও কিন্তু দেখো, বানিও, আর কেমন হয়েছে খেতে সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো রেডি আমার, আর আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ, বাই বাই।